সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ম্যাদ পূর্ণ করতে পারবে না শেখ হাসিনা সরকার, বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এরপর জানিয়ে দেব, আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর পথ খুঁজে পাবে না, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। জানাব, নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে যাচ্ছে, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এদিকে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্য গ্রেপ্তার। জানাব, মিয়ানমার সীমান্তে গোলাগুলি, মিয়ানমার থেকে গুলি, অল্পের জন্য রক্ষা পেল অটোরিকশা চালক। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের 45,000 সেনা মোতায়েন। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের 11 দেশে বেশ কিছু ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের চারপাশে এসব দেশগুলোতে মোট 45,000 এর বেশি সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলোতেও মার্কিন ঘাঁটি রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রায় 750টি মার্কিন ঘাঁটি রয়েছে এবং এতে প্রায় 45,400 মার্কিন সেনা মোতায়েন করা আছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ম্যাদ পূর্ণ করতে পারবে না সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে গঠিত হয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকারকে কেউ নতুন সরকার হিসেবে মনে করে না বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন পরবর্তী সার্বিক প্রেক্ষাপট নিয়ে গতকাল সন্ধ্যায় কালবেলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকারে কোনো নতুনত্ব আছে কিংবা নতুন কোনো অপপ্রচার আছে যেটা কেউ মনে করে না। জনগণ মনে করে আগের সেই নির্যাতনকারী সরকার, দখলদার সরকার এখনো ক্ষমতায় আছে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে একই রয়েছে উল্লেখ করে ডাকসু সাবেক এই ভিভি বলেছেন, আন্দোলন আগের জায়গায় আগের মতোই আছে, সেটাকে কিভাবে জয়ের পন্দরে পৌঁছে নেওয়া যায় তার কৌশল নিয়ে এখন আমরা ভাবছি। তবে এটা সত্য, আগের চেয়ে সরকারের নাজুকতা অনেক বেশি, মানুষের মধ্যে প্রতিবাদী এমনকি প্রতিরোধী পিসপাও এখন অনেক বেশি, ফলে সরকার এবার মেয়াদ পূর্ণ করতে পারবে না। যদি আগামীতে আন্দোলন আমাদের কোনো দুর্বলতা থাকে, তার মধ্যে আন্দোলনকে বেগবান করতে হবে। এই মুহূর্তে যুগপথের সম্প্রসারণের আলোচনা না থাকলেও যুগপথের এ ধারণাটাই সবাইকে কাছে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্না সরকারের মেয়াদ, নির্বাচনের পরবর্তী আন্তর্জাতিক প্রেক্ষাপট, আগামীর আন্দোলন সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরা হল। সাক্ষাৎকার নিয়েছে রাজকুমার নন্দী। কালবেলা বলেছে, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এক বছরের বেশি সময় ধরে আপনারা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করছেন, কিন্তু আপনাদের দাবি পূরণ ছাড়াই নির্বাচন হয়ে গেল, এমন অবস্থায় আপনারা আগামীতে কি করতে চান? এর জবাবে মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত 7 জানুয়ারি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটাকে নির্বাচন বলা যায় না। 5% বেশি ভোট পড়েনি, মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম, নির্বাচন বর্জন করতে আমরা ভোট বর্জন করেছি, আমরা সরকারের অধীনে নির্বাচন করব না, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন নতুন সরকারের অধীনে নির্বাচন করব, সেজন্য লড়াই করেছি। আমি এটা মনে করি যে আমাদের সেই দাবিটি পূরণ হয়নি, কিন্তু জনগণ আওয়ামী লীগ সরকারের অধীনে ভোট দেয়নি, এটি হচ্ছে আমাদের বিজয়। তবে পলিটিক্যালি বললে, মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং নিরঙ্কুশভাবে সরকারকে বর্জন করেছে, সেই বর্জন এখনো আছে, মানুষের মধ্যে সরকারের প্রতি কোনো ইতিবাচক ধারণা জন্মেনি। সুতরাং এবারে আমরা জিতেছি এমনটাই আমরা মনে করছি এবং ভবিষ্যতে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। এরপর কালবেলা থেকে প্রশ্ন করা হয়, অনেক দেশ এরই মধ্যে সরকারকে অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,
রাজ্যের মনোভাবও এখন নমনীয়। আন্তর্জাতিক মহলের এমন অবস্থানকে কিভাবে আপনারা দেখছেন? জবাবে মান্না বলেন, জাতিসংঘ এই সরকারকে অভিনন্দন জানিয়েছে এই কথা বোধহয় ঠিকভাবে বলা হলো না। কোনো একটা দেশে নতুন যে কোনো সরকার এলেই তখন আন্তর্জাতিক প্রোটোকলে জাতিসংঘ অন্যান্য দেশ সেই সরকারকে অভিনন্দন জানায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিষেধাজ্ঞা দিবে কিনা বা কি চায় সেটি এখনো তারা পরিষ্কার করেনি। তারা বলেছে, বাংলাদেশের নির্বাচন অবাধ গ্রহণযোগ্য হয়নি, এটি তারা যেহেতু বলেছে, সুতরাং বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের কোন রাষ্ট্রই সমর্থন করে না বলে তারা ঘোষণা করেছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসলো কি না আসলো সেটি তারাই বলতে পারবে, কারণ যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার ইতিমধ্যে বলেছে, আমরা নিষেধাজ্ঞা দেওয়ার আগে কোনো দেশকে অবহিত করি না, হঠাৎ করেই আমরা পূর্বে আলোচনা করে সবকিছু ঠিকঠাক করে তারপর হঠাৎ করে নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করি। সুতরাং বিএনপির বিচলিত হওয়ার কিছু নেই, আন্দোলনের মাধ্যমে সরকার পালাতে বাধ্য হবে। আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, বর্তমান সংসদ এবং সরকার অবৈধ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে জনগণ বাধ্য করবে, এমন আন্দোলনের ঢেউ গড়ে তোলা হবে, পালানোর পথ খুঁজে পাবে না শেখ হাসিনার অবৈধ সরকার। রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে আজ বিকেলে একতরফা ডামি নির্বাচনে সংসদ এবং ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে বৈধদানকারী বিতর্কিত শিক্ষাকারী কুলাম বাতিলের দাবিতে এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এসব কথা বলেছেন তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট পল্টন মোড় বিজয়নগর গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা ধারাবাহিকভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে ডামি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। বিদেশি প্রভুদের মনোরঞ্জন করার জন্য তারা দেশ শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে। ভারতের মদতপুষ্ট সরকার ক্ষমতায় থাকতে পারবে না, দেশের জনগণ জেগে উঠেছে, খুব শীঘ্রই এই সরকারের পতন হবে ইনশাল্লাহ। নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে না বলছেন রিজভি। নির্যাতন দমন পীড়ন চালিয়ে সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আজ এক বিবৃতিতে এসব হুঁশিয়ারি দেন তিনি। এ সময় রিজভি বলেন, জনগণ আওয়ামী দখলদার এবং লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তিনি বলেন, গত 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী সরকারের ছত্রছায়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ি বাড়ি অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ড চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, এভাবে চলতে থাকতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামীপন্থীদের হুঁশিয়ারি করে তিনি বলেছেন, সাবধান হয়ে যান, তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের চরম তুলোধনা করা হবে। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে 4 পুলিশ গ্রেপ্তার। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহী এবং দিনাজপুরে 4 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন পুলিশের কনস্টেবল এবং অন্যজন সহকারী উপপরিদর্শক এসআই। শনিবার 3 ফেব্রুয়ারির সন্ধ্যায় এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন এসআই গোলাম রব্বানি, কনস্টেবল আব্দুর রহমান, শাহরিয়ার পারভেজ শিমুল। এছাড়াও দিনাজপুরে গ্রেপ্তার হওয়া আরেক কনস্টেবল তাকে রাজশাহীতে আনা হচ্ছে। এরই মধ্যে আব্দুর রহমান এবং শাহরিয়ার পারভেজ শিমুল রাজধানী মহানগর পুলিশ আরএমপি সদর দপ্তরে কর্মরত ছিলেন। এসআই গোলাম রাব্বানিও আগের পুলিশ কনস্টেবল ছিলেন, তখন তিনি আরএমপিতেই ছিলেন, তবে পদোন্নতি পেয়ে এসআই হয়েছেন। পুলিশ সূত্র থেকে জানা যায়, গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগে পুলিশের এই সদস্যরা 15 থেকে 20 জন চাকরি প্রার্থী শিক্ষার্থীকে পাশ করে দেওয়ার চুক্তি গ্রহণ করেছেন। এজন্য পরীক্ষাদের প্রত্যেককে খুবই ছোট আকারে হেডফোন সরবরাহ করেন। এই হেডফোনের মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর বলে দেওয়ার কথা ছিল। এজন্য এক এক শিক্ষার্থীদের সঙ্গে 10 থেকে 12 লক্ষ টাকা চুক্তি করা হয়েছিল। পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছিল চেক এবং স্ট্যাম্প। পুলিশের অভিযানে সবকিছু স্ট্যাম্প এবং 10 লক্ষ টাকা চেক এবং 14টি গোপন ডিভাইস উদ্ধার করা হয়েছে।
মিয়ানমার থেকে গুলি, অল্পের জন্য রক্ষা পেল অটোরিকশা চালক। একদিন বন্ধ থাকার পর ফের মিয়ানমারে চলছে গোলাগুলি। এর মধ্যে মিয়ানমার থেকে ছোড়া গুলি সীমান্তের একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশার ওপারে এসে পড়ে। এতে অটোরিকশার সামনে গ্লাস ভেঙে যায়, তবে অল্পের জন্য রক্ষা পান চালক। এছাড়াও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার 3 ফেব্রুয়ারি বিকাল 2:40 বান্দরবন নাইক্ষনছড়ি তুমরু এলাকায় উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশা চালক মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, বিকাল 2:40 তুমরু উত্তরপাড়ার যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন তিনি। শেষময় সীমান্তের ওই পারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বোঝার ওঠার আগেই সিএনজিতে একটি গুলি এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় লুকিং গ্লাস ভেঙে গেছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির কর্মকর্তা। ঘুমদুম পুলিশবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানিয়েছেন, বিকেলে তুমরু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে, তবে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।